আসন্ন 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে ন্যূনতম আয়কর 2000 টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। অর্থাৎ করমুক্ত সীমার নিচে আয় রয়েছে, অথচ সরকার থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে, এমন করদাতাকে ন্যূনতম কর 2000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব পাস হলে করমুক্ত আয় সীমার নিচে আয় থাকলেও নির্ধারিত সেবা গ্রহণের ক্ষেত্রে সব সেবা গ্রহীতাকে ন্যূনতম কর দিতে হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি ন্যূনতম আয়করের এ প্রস্তাব উত্থাপন করেন। এবারের বাজেট শিরোনাম উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে। এটি স্বাধীন বাংলাদেশের 52তম বাজেট। এছাড়া আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে 15তম বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আহমদ মুস্তফা কামালেরও টানা পঞ্চম বাজেট। এ বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হচ্ছে 2,61,785 কোটি টাকা, যা জিডিপির 5.20% সমান। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয় 2,27,507 কোটি টাকা, যা জিডিপির 5.10%। অনুদান সহ আগামী অর্থ বছরের বাজেটে ঘাটতি ধরা হচ্ছে 2,57,885 কোটি টাকা। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে অনুদান সহ সামগ্রিক ঘাটতি ধরা হয় 2,24,244 কোটি টাকা। ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 1,27,190 কোটি টাকা। বিপরীতে 24,700 কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। তাতে নিট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়াবে 1,02,490 কোটি টাকা। এছাড়া বৈদেশিক অনুদান পাওয়ার লক্ষ্যমাত্রা 3,900 কোটি টাকা ধরা হচ্ছে। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে বৈদেশিক অনুদান ধরা হয় 3,263 কোটি টাকা। অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা 1,55,395 কোটি টাকা ধরা হচ্ছে। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে 1,32,395 কোটি টাকা নেওয়া হবে, যার মধ্যে দীর্ঘমেয়াদি ঋণ 86,580 কোটি টাকা এবং স্বল্পমেয়াদি ঋণ 45,815 কোটি টাকা। এছাড়া ব্যাংক বহির্ভূত ঋণের লক্ষ্যমাত্রা 30,000 কোটি টাকা ধরা হচ্ছে। সঞ্চয়পত্র থেকে 18,000 কোটি টাকা নেওয়া হবে এবং অন্যান্য খাত থেকে 5,000 কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। নতুন অর্থ বছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,00,000 কোটি টাকা ধরেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে কর বাবদ 4,50,000 কোটি টাকা এবং কর ছাড়া 50,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। কর বাবদ যে রাজস্ব আসবে তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর 4,30,000 কোটি টাকা আর জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর 20,000 কোটি টাকা। আশফাক আদি, পদ্মা নিউজ।